ত্রিফলা কাণ্ডে বেসরকারি অডিট সংস্থার অন্তর্বর্তী রিপোর্টে ইতিমধ্যেই মিলেছে দুর্নীতির ইঙ্গিত। আপাতত ক্যাগের দল আসার আগেই তড়িঘড়ি যাবতীয় অভিযোগের জবাব গুছিয়ে নিতে ব্যস্ত পুরসভা। কিন্তু অন্তর্বর্তী রিপোর্টে তো বিভিন্ন পর্যায়ে শুধু দুর্নীতির ছাপ। বরাদ থেকে শুরু করে টেন্ডারিং, বাতিস্তম্ভের দাম থেকে শুরু করে ওয়ার্ক অর্ডারের নির্দেশিকা, বলতে গেলে দুর্নীতির গ্রাস থেকে বাদ যায়নি প্রায় কিছুই। একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ, বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগের অস্বস্তি কি এত সহজে এড়ানো সম্ভব? প্রাক্তন ডিজি আলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর তার কাজে অনিয়ম খতিয়ে দেখতে যে তদন্ত শুরু হয়েছিল তাতে তো পুরসভাই এখন রীতিমতো অস্বস্তিতে। কি বলছে বেসরকারি অডিট সংস্থার সেই অন্তর্বর্তী রিপোর্ট? সংস্থার অভিযোগ, এবছর 11 এপ্রিল তৎকালীন ডিজি আলো একটি বাতিস্তম্ভের দর ধার্য করেন 11,973 টাকা, কিন্তু তারপরেও পুরসভা বাতিস্তম্ভের দর ধার্য করে 17,690 টাকা। বাতিস্তম্ভের দর কেন 17,000-এর বেশি তাই নিয়ে এতদিন বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছিল। কিন্তু তৎকালীন ডিজি আলো যেখানে 11,973 টাকার কথা বলেছেন, সেখানে সেই পুরসভা কীভাবে 17,690 টাকা দর ধার্য করল তা নিয়ে এবার নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। টেন্ডারের ক্ষেত্রে কলকাতা পুরসভার নির্ধারিত দরও মানা হয়নি বলে অভিযোগ। অডিট সংস্থার অভিযোগ, তাদের সব ফাইল দেওয়া হয়নি। পুরসভার নিয়ম অনুযায়ী 5 লক্ষ বা তার বেশি বিলের ক্ষেত্রে ওপেন টেন্ডার করতে হয়। সে কারণেই যে তথ্য দেওয়া হয়েছে তার মধ্যে সমস্ত বিলি করা হয়েছে 4,00,000 থেকে 4,99,000-এর মধ্যে। অডিট সংস্থার অভিযোগ, গোটা কাজের কোনো ওয়ার্ক স্কেচ বা সুনির্দিষ্ট পরিকল্পনাই ছিল না। একাধিক মেয়র পরিষদ নিজেদের পছন্দের নির্দিষ্ট এলাকায় ত্রিফলা বাতি বসানোর সুপারিশ করেছেন। রিপোর্টে স্পষ্ট উল্লেখ, মেয়র নিজেই পূর্ণ সিনেমা থেকে কালীঘাট পার্ক পর্যন্ত রাস্তায় ত্রিফলা বাতিস্তম্ভ বসানোর সুপারিশ করেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠছে, তবে কি কাউকে খুশি করতেই এই স্বতঃপ্রণোদিত উদ্যোগ? রিপোর্টে আরও চাঞ্চল্যকর অভিযোগ, দুটি প্রতিষ্ঠিত আলো নির্মাণকারী সংস্থা পুরসভাকে অপেক্ষা করতে বলে, কিন্তু তা না করেই পুরসভা এমন একটি সংস্থাকে বরাদ দেয় যার থেকে আগে কখনো আলো নেওয়াই হয়নি। একটি সংস্থা মেয়র পরিষদকে চিঠি দিয়ে জানায় তারা কম দামে আলো সরবরাহ করতে পারবে, তা সত্ত্বেও অন্য সংস্থা থেকে বেশি দামে কেনা হয় আলো। জানানো হয় নোটিশ বোর্ডে টেন্ডার সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে, কিন্তু কোন নোটিশ বোর্ড তাই বলা হয়নি। যারা টেন্ডারে অংশ নিয়েছেন তাদের অনেকেরই ট্রেড ও ইলেকট্রিক লাইসেন্সের মেয়াদ ফুরিয়েছে, অথচ সেই বিষয়গুলি খতিয়ে দেখাই হয়নি। এমনকি সিকিউরিটি মানি পর্যন্ত কাজ শেষ হওয়ার পর জমা দেওয়া হয় বলে অভিযোগ। পুরসভার 4টি আলাদা জোনে একই বাতিস্তম্ভ বসাতে আলাদা খরচ দেখানো হয়েছে, একই ঠিকাদার সংস্থা প্রায় 3-4 রকম বিভিন্ন দর ডেকেছে। সুতরাং প্রশ্ন উঠছে, তাহলে কি নিজেদের মধ্যে সমঝোতা করেই কি একটি সংস্থা একটি জায়গায় বেশি দর ডেকে অন্য সংস্থাকে সুবিধে পাইয়ে দিয়েছে, আবার অন্য জায়গায় কম দর ডেকে নিজের লাভের রাস্তা খোলা রেখেছে? রিপোর্টে অভিযোগ, ওয়ার্ক অর্ডারের যে ব্যয় বরাদ্দের কথা বলা হয়েছে তাও মোটেই বোধগম্য নয়। জায়গায় জায়গায় টাইমার বসাতে বেশি খরচ করা হয়েছে, টেন্ডারের ক্ষেত্রে ওয়ার্ক অর্ডার ভাঙার অভিযোগ উঠেছে, ফলে একটি রাস্তায় যেখানে একটি ফিডার বক্সে কাজ হয়ে যায় সেখানে ওয়ার্ক অর্ডার ভাঙার ফলে বসাতে হয়েছে 3-4টি ফিডার বক্স, স্বাভাবিকভাবেই বেড়েছে খরচ। এছাড়াও বাতিস্তম্ভের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে বিভিন্ন দৈর্ঘ্যের তার। বাতিস্তম্ভের উচ্চতা যেখানে 5.12 মিটার হওয়ার কথা সেখানে বাস্তবে তা রাখা হয়েছে 4.5 মিটার। এছাড়াও রিপোর্টে আরও এক গুচ্ছ অভিযোগ রয়েছে, এন্টালি ওয়ার্কশপে কম দামে বাতিস্তম্ভ পাওয়া গেলেও সেখান থেকে পুরো প্রক্রিয়ায় আনুমানিক কত খরচ হতে পারে সেই হিসেব নেওয়া হয়নি কেন? অন্তর্বর্তী রিপোর্টে সেই প্রশ্নও তোলা হয়েছে। পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছে, ওয়ার্ক অর্ডার দেওয়ার কয়েকদিনের মধ্যেই কাজ শেষ হলো কীভাবে? বিধাননগর পুরসভা যেখানে 12,050 টাকায় এই কাজ করিয়েছে সেখানে কলকাতা পুরসভার এত বেশি খরচ হলো কেন? ঠিকাদারদের থেকে আনুমানিক খরচের হিসেব চাওয়া হলেও নির্মাতা সংস্থার কাছে হিসেব চাওয়া হয়নি কেন? সেন্ট্রাল স্টোরে কম দামে পাইপ মিললেও তা বাইরে থেকে নেওয়া হলো কেন? পুরসভার অন্দরেই দুর্নীতির এই অভিযোগের জবাব এখন আধিকারিকরা কিভাবে দেন সেটাই দেখার অপেক্ষা। বেসরকারি অডিট সংস্থার অন্তর্বর্তীকালীন এই খসড়া রিপোর্টে উঠে এসেছে ফিডার বক্স, টাইমার্স, এমনকি টেন্ডারেও দুর্নীতির ইঙ্গিত। স্বাভাবিকভাবেই সোমবার এর চূড়ান্ত উত্তরপত্র তৈরি করতে বসছে পুরসভা, এরপরেই জানা যাবে ফলাফল। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।